আপনারা দেখছেন বিএনই লাইভ, সত্যের জয় হোক। দুয়ারে সরকার ক্যাম্প ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আমরা আপনাদের দেখাচ্ছি বারাসাত 7 নম্বর ওয়ার্ডের বয়েজ স্কুলের দুয়ারে সরকার ক্যাম্পের ছবি। পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে সরকার ক্যাম্পে ইতিমধ্যেই উত্তর চব্বিশ পরগনা জেলা ক্রেতা সুরক্ষা দপ্তর সক্রিয় ভূমিকা পালন করেছে। এই কর্মসূচিতে আজ ক্রেতা সুরক্ষা দপ্তর থেকে উপস্থিত ছিলেন কনজিউমার ওয়েলফেয়ার অফিসার অনুপ ঘোষাল। এই কর্মসূচিতে সাধারণ মানুষের সঙ্গে বয়েজ স্কুলের হেডমাস্টার মশাই সুরজিৎ রায়ের ক্রেতা সুরক্ষা বিষয়ক আগ্রহ ছিল চোখে পড়ার মতো। সুরজিৎবাবু এদিন জানান, সাধারণ মানুষ ছাড়াও ছাত্রছাত্রীদের হতে হবে সচেতন। কেনাকাটা করে ঠকলে বারাসাতের ক্রেতা সুরক্ষা দপ্তরে অবশ্যই আসার তিনি অনুরোধ জানান। আসুন চোখ রাখি গোটা বিষয়টির দিকে। আজকের দুয়ারে সরকার যে ক্যাম্প এখানে হচ্ছে, সেখানে আমরা অন্যান্য যে অনুষ্ঠানগুলো হচ্ছে, মানে যে প্রজেক্টগুলো নেওয়া হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার বা স্বাস্থ্যসাথী প্রজেক্টের সাথে, আমরা ক্রেতা সুরক্ষা দপ্তরের তরফ থেকে আজকে এখানে উপস্থিত হয়েছি। আমাদের উদ্দেশ্য সারা বছর যেমন আমরা প্রচার করি, এখানে তেমনই দুয়ারে সরকার যেহেতু অনেক মানুষ আসছেন, তা আমরা আমাদের যে কথাগুলো সেগুলো তাদের কাছে বলতে পারছি। এটা একটা বাড়তি পাওনা আমাদের কাছে যে অনেক মানুষের কাছে আমরা একবারে পৌঁছতে পারছি। আর নতুন ক্রেতা সুরক্ষা যে আইন, সে আইন যে অ্যামেন্ডমেন্ট হয়েছে সংশোধন, সেগুলো সম্পর্কেও আমরা মানুষকে এই ক্যাম্পে সচেতন করতে পারছি। আমরা আশা করছি যে অনেক বেশি বেশি মানুষকে আমরা এই পরিষেবাগুলো পৌঁছে দিতে পারব। থ্যাংক ইউ। পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তর কর্তৃক যে ক্যাম্পটা হচ্ছে এবং দুয়ারে সরকারের তারা যে ক্যাম্প দিয়েছে, সেখানে আমাদের এলাকার যে সমস্ত জনসাধারণ মানুষ, সাধারণ মানুষ প্রত্যেক দিন কেনাকাটার ক্ষেত্রে যে জায়গায় ঠকছে, যে এমআরপি যে দামটা লেখা আছে তার থেকে বেশি দামে জিনিসপত্র কিনছে, এই যে ঠকছে প্রতি মুহূর্তে মানুষ, সেক্ষেত্রে তারা তার অধিকারের জন্য এই অফিসে তারা যোগাযোগ করতে পারে এবং সেই অফিসে আসলে তারা তাদের সেই অধিকারের জন্য তারা ন্যায্য মূল্যে সেইটা পাবে। এবং এই অফিসটা আমাদের বারাসাতে কলোনি মোড়ের পাশে আছে এবং সেখানে আপনারা সবাই যোগাযোগ করবেন। যদি কোনো জিনিস বাজার থেকে কেনেন, নির্দিষ্ট দামের চেয়ে বেশি দামে যদি দোকানদার আপনার কাছ থেকে নেয় এবং আপনি যদি ঠকে যান, তাহলে সেক্ষেত্রে সেই পরিষেবা দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার সেই ব্যবস্থা করেছে এবং পশ্চিমবঙ্গ সরকারকে এই ব্যবস্থা করার জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শ্রদ্ধা এবং নমস্কার জানাই, অভিনন্দন জানাই। এটা সুন্দর একটা অভিনন্দন, যেমন লক্ষ্মীর ভাণ্ডার বা অন্যান্য যে সমস্ত প্রজেক্ট সরকার করেছে তার মধ্যে এটাও একটা অন্যতম যে মানুষ যাতে না ঠকে, যাতে দোকান থেকে কোনো জিনিস কিনলে সে যাতে না ঠকে যায়, সেই পরিষেবাটা কিন্তু আমাদের সরকার দিচ্ছে। সেই জন্য সরকারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দুয়ারে সরকারে এরকম একটা ক্যাম্প করার জন্যে, মানুষকে সচেতন করার জন্যে, মানুষকে সুরাহা দেওয়ার জন্যে, যাতে তারা বিপদে পড়ে তারা যেন কোনো অবস্থায় ঠকতে না পারে। আসুন, আপনারা যারা কাছাকাছি আছেন বারাসাতে কলোনি মোড়েই তাদের অফিস আছে, অফিসে এসে আপনারা আপনাদের নথিভুক্ত করুন, যে সমস্যা নিয়ে আপনি জর্জরিত তার সমাধান অবশ্যই সরকার করবে। সরকারকে এই বিষয়ে আরেকবার ধন্যবাদ জানাই। আপনার নাম? আমার নাম সুজিত রায়, আমি নবপল্লী বয়েজ স্কুলের প্রধান শিক্ষক। ধন্যবাদ।